আসআলু আহলা যিকরি ইন কুনতুম টাঙ্গাইলের ধনবাড়ির নওয়াব শাহী মসজিদ, 700 বছরের পুরনো এই মসজিদের যত কাছে যাচ্ছিলাম সুমধুর কণ্ঠে ভেসে আসছিল পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। মসজিদের পাশেই ছোট্ট একটি ঘরের মতো, ভেতরে ঢুকতেই চোখে পড়ল একটি কবর, এপিটাফে লেখা নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী, আর পাশেই বিরামহীনভাবে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে যাচ্ছেন হাফেজ মোহাম্মদ কামরুজ্জামান। 1997 সাল থেকে আমি এখানে কোরআন তেলাওয়াত করি। তো ওনার কবর হচ্ছে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী। তো উনি জীবিত থাকাকালীন ওসিয়ত করে গেছেন যে এখানে যেন আমার কবর হয়। তো ওনার কবর এখানে হয়েছে। তো উনি এরকম বলছিলেন যে আমার কবরের পাশে যেন কোরআন তেলাওয়াত হয়। তা উনি মারা যাওয়ার আগেই উনি এরকম ই করতেন যে কোরআন তেলাওয়াত কোনো কারি সাহেব হুজুর কোনো হাফেজ সাহেব হুজুর কোরআন তেলাওয়াত করতেন, উনি বসে বসে শুনতেন। তা শোনার পরে এরকম ওসিহত করে গেছিলেন যে এখানে যেন আমি আমার কবর হওয়ার পরেও যেন এখানে কোরআন তেলাওয়াত হয়। মরহুম নওয়াব আলী চৌধুরী মারা গিয়েছেন 1929 সালের 17 এপ্রিল, আজ থেকে প্রায় 92 বছর আগে। তার মৃত্যুর পূর্বেই শুরু হয় বিরতিহীন কোরআন তেলাওয়াত, যা এখনো চলছে। ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন। আমরা 5 জন হাবেশাবাসী, ওই সময়টা ভাগ করে দেওয়া হয়েছে 24 ঘন্টার মধ্যে 4 জনের 20 ঘন্টা, 1 জনের 4 ঘন্টা। অর্থাৎ সকাল 6টার থেকে শুরু হয়, সকাল 6টার থেকে নিয়ে 8:30 পর্যন্ত, 8:30 থেকে নিয়ে 11টা পর্যন্ত, 11টা থেকে নিয়ে 1:30 পর্যন্ত, 1:30 থেকে 4টা পর্যন্ত, 4টার থেকে 6টা, এই দিনের বেলা শেষ হলো। রাত্রেবেলায় আবার ওই 6টার থেকে নিয়ে ভোর 6টা পর্যন্ত, ওই একইভাবে আর কি। ঝড় বৃষ্টি যুদ্ধ কিংবা জাতীয় দুর্যোগ যাই হোক না কেন, বিরামহীন ভাবে 92 বছর ধরে চলছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। শুধু নামাজ এবং আজানের সময়টুকু ছাড়া একজন উঠে গেলে আরেকজন শুরু করেন তেলাওয়াত। পবিত্র কোরআনের আয়াতের সুমধুর সুর সারাক্ষণই ধ্বনিত হতে থাকে চারপাশে। 92 বছর যাবত নন স্টপ 24 ঘন্টা কন্টিনিউ কোরআন তেলাওয়াত হচ্ছে। এটা শুধু নামাজের সময়টুকু বিরতিতে থাকে, তারপর ইনশাল্লাহ একজন চলে যাচ্ছে, আরেকজন আসতেছে, 2.5 ঘন্টা করে ডিউটি এক একজনের পর পর। এইভাবে 5 জন কোরআনের হাফেজ আমরা নিয়োগ দিছি, তারা ওখানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করেন। এটা বিশ্বের নজিরবিহীন একটি কাজ, এটা আর কোথাও নেই। ওয়ামা জাআলনাহুম জাসাদাল লা ইয়াকুলুনা আত-তু'আমা ওয়ামা কানু খালিদিন। মৃত্যুর আগে নবাব নওয়াব আলী চৌধুরী তার কবরের জন্য যে জায়গা নির্দিষ্ট করে দিয়েছেন সেখানেই তাকে সমাহিত করা হয়েছে। তার ইচ্ছা অনুযায়ী এই কোরআন পাঠ চলছে, এটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এখন যে অবস্থায় আছে আমার মনে হয় যে আরো দীর্ঘদিন এইভাবে চলবে আর কি। ধনবাড়ির এই নওয়াব আলী চৌধুরীর কবরের পাশে অবিরাম কোরআন তেলাওয়াতের বিষয়টি দেখতে অনেকেই দূর দূরান্ত হতে আসে, মুগ্ধ হয়ে দেখেন। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ দেখার জন্য। ওয়াজআলনা ফিল আরদি রওয়াসিয়া আন তামিদা বিহিম ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলাল